পায়ে পানি এসে ফুলে গেলে প্রথম যে চিন্তাতে মাথায় আসে সেটি হলো আমাদের কিডনি ভালো আছে তো অনেক সময় রুগীরা মনে করেন পা ফোলা মানে কঠিন কোনো অসুখের নাম কিডনি সমস্যা লিভারের সমস্যা অথবা হার্টের কোনো সমস্যা এজন্য অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু মজার ব্যাপার হলো অনেক সময় দেখা যায় অনেক রুগী আছেন যারা দিনের পর দিন এই সমস্যায় ভুগছেন অনেক রকম পরীক্ষা করেছেন মাথা থেকে পা পর্যন্ত সব কিছু ভালো আছে কোনো রোগ ধরা পড়ছে না কিন্তু পা ফোলার ঠিকই আছে এ ধরনের প্রবলেম দেখা দিলে আমরা তখন সব কারণ এক্সক্লুড করার পর যেটি কারণ হিসেবে ধরে নিই পা ফোলার সেটি হলো ফ্লুইড রিটেনশন সিনড্রোম আসুন আজকে আমরা এই ফ্লুইড রিটেনশন সিন্ড্রম সম্পর্কে জানি ফ্লুইড রিটেনশন সিন্ড্রোমটি কী যখন একটি পেশেন্টের পা ফোলার কারণ হিসেবে সকল কারণ এক্সক্লুড করা হয় যেমন লিভারের সমস্যা কিডনির সমস্যা হার্টের সমস্যা থাইরয়েড হরমোনের সমস্যা অথবা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন সব কারণ এক্সক্লুড করার পরে আমরা যদি কোনো কারণ খুঁজে না পেই তখন আমরা সেটাকে বলি যে পেশেন্টটি ফ্লুইড রিটেনশন সিনড্রোমে ভুগছেন কারা এই রোগে বেশি ভুগে থাকেন সাধারণত দেখা যায় প্রি প্রিমেনোপোজাল নারীরা এই রোগে ভুগে থাকেন বয়স সাধারণত হয় বিশ থেকে পঞ্চাশের মধ্যে পুরুষ এবং শিশুদের মধ্যে এই রোগটি বিরল বললেই চলে ডায়াবেটিস স্থূলতা অথবা বিভিন্ন রকম ওষুধ সেবনের রেসপন্সিবল ফ্যাক্টর হিসেবে ধরা হয় এই ফ্লুইড ডিটেনশন সিন্ড্রোমের আসুন আমরা এই ফ্লুইড ডিটেনশন সিন্ড্রোমের সিমটম সম্পর্কে এখন একটু শুনি রুগীরা সাধারণত বলে থাকে এভাবে যে পানি এসে আমার মুখ আমার হাত পা অথবা স্তন ফুলে গেছে অথবা ফোলার ভাব মনে হচ্ছে রুগী ফিল করে যে শরীরে পানি এসে গেছে এছাড়া এর সাথে সাথে মেজাজ খিটখিটে ভাব মাথা ব্যথা ডায়রিয়া পেটে ব্যথা এরকম নানা রকম অস্বস্তির কথাও বলে থাকেন এবং এই সিমটমস গুলো ইউজুয়ালি হয় পিরিয়ডের আশেপাশের সময় এবং রুগীরা বলে থাকে যে এই সময়ে রুগীর ওজন দেড় কেজি থেকে ছয় কেজি পর্যন্ত পরিবর্তন হতে পারে এখন চলুন আমরা শুনি আমরা কি ইনভেস্টিগেশনস করব। আমরা আগেই বলেছিলাম ফ্রি ডিটেনশন সিন্ড্রম আমরা তখনই বলবো যখন সব টেস্ট নর্মাল থাকে আমরা অবশ্যই টেস্ট করতে দিব আপনি একজন ডক্টরের সাথে কথা বলবেন সে তার উপসর্গ বুঝে নানারকম টেস্ট দিয়ে থাকেন জাস্ট টু আউট ওয়েদার শি অর হি হ্যাজ এনি সিভিয়ার ডিজিজ লাইক সে রুগীটা কোনো কার্ডিয়াক অথবা লিভার অথবা কিডনির কোনো সমস্যায় ভুগছেন কি না এজন্য আমরা বেসিক সব টেস্ট দিয়ে থাকি এই টেস্টে সব যদি নর্মাল আসে তখনই আমরা ধরি নি যে রুগীটি ফ্রি ডিটেনশন সিনড্রমে ভুগছেন এবার চলুন এটা ট্রিটমেন্ট সম্পর্কে জানি ফার্স্টলি আমরা যেটা বলি কিছু লাইফস্টাইল অ্যাডভাইস ফার্স্ট লবণ কম খেতে হবে পাতে লবণ খাওয়া যাবে না এছাড়া লবণ কন্টেনিং যে খাবারগুলো রাজ আছে যেমন প্রসেসড মিট যেমন সসেজ অথবা রেডিমেড নুডলস চিপস ফাস্ট ফুড এগুলো সব অ্যাভয়েড করতে হবে আমাদের প্রতিদিন টার্গেট থাকবে যেন প্রতিদিন এক চামচের বেশি পরিমাণ লবণ না খাই এবং এই লবণটি কিন্তু অবশ্যই আমরা সারাদিন যে খাবারগুলো খাচ্ছি সেগুলোর সাথে মিক্সড অবস্থায় থাকতে হবে পাতে এক্সট্রা সল্ট খাওয়া যাবে না সেকেন্ড স্টেপ হলো ঘুমানোর সময় পাটা উঁচু করে রাখা অনেক সময় ডাক্তাররা বলে থাকে যে পায়ে নিচে বালিশ দিবেন কিন্তু অনেক সময় দেখা যায় ঘুমের সময় বালিশটা সরে যায় সেক্ষেত্রে আপনার বেড়ে সেই পা লেগেনটা একটু উঁচু করতে পারেন অথবা তোষক বা কম্বলটা একটু উঁচু করে উঁচুতে আপনার পাটা রাখতে পারেন অথবা আপনি যদি দীর্ঘ সময় ধরে কোথাও বসে কাজ করেন বা টিভি দেখেন সেক্ষেত্রে আপনি পাটি কোনো টুলের উপরে রাখতে পারেন সো পাটা যদি আপনার লেভেলে থাকে সেক্ষেত্রে পানি ফোলা বা পা পায়ে পানি এসে প্রবণতা কমে যাবে থার্ড স্টেপ হলো রেগুলার কিছু এক্সারসাইজ করা এতে করে আপনার পায়ের পানিটি সরে যাবে এক্সারসাইজ করতে আপনার কষ্ট হলে আপনি সুইমিং বা নন ওয়েট বিয়ারিং এক্সারসাইজেরও হেল্প নিতে পারেন এবার আসি ওষুধের ব্যাপারে কি ওষুধ আমরা দিয়ে থাকি অনেক সময় আমরা সাধারণত মূত্রবর্ধক বা ডায়াবেটিক ওষুধ দিই তবে ক্ষেত্রে এই সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা লোয়েস্ট ডোজে ওষুধ দিয়ে থাকি এবং ওষুধটি সাধারণত দেওয়া হয় সকালে কারণ এই ইডিমাটা এই ফ্লুইড ডিটেনশন সিনড্রোম বা ইডিওপ্যাথিক ইডিমা সাধারণত দেখা যায় দিন বাড়ার সাথে সাথে বাড়ে তারপর আবার ঘুমিয়ে গেলে বা রাতে ঘুমালে আস্তে আস্তে কমে যায় এই জন্য আমরা সাধারণত ডায়াবেটিকটা দিয়ে থাকি সকালবেলা ডায়বে যদি কন্ট্রোল না হয় এসব লাইফস্টাইল অ্যাডভাইসে যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আরও কিছু ওষুধে হেল্প নেওয়া হয় যেমন ব্রোমোকিপটেন কারভিডোপা অথবা এসিআই গ্রুপের ওষুধ ফ্লুইড রিটেনশন সিনড্রোম খুব কমন কোন ডিজিজ না আবার খুব কমনও অনেক নারী আছেন যারা এ ধরনের সমস্যায় ভুগছেন এবং এই সমস্যার জন্য অনেক রকম টেস্ট করে যখন কিছুই ধরা পড়ছে না তখন নানারকম অশান্তিতেও ভুগে থাকেন আপনাদেরকে অ্যাসিউরেন্স দিয়ে বলতে পারি এই সিনড্রোমটি যদি আপনার ডায়াগনোসিস হয় তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই চলুন এ সম্পর্কে আমরা সচেতন হই ইডিওপ্যাথিক ইডিমা এবং ফ্রি ডিটেনশন সম্পর্কে ধন্যবাদ